আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। পরমাণু সমঝোতা সম্পর্কে কোনো কথা বলার অধিকার আমেরিকার নেই বলছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। হঠাৎ করেই উড়ান্ত অবস্থায় ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান মিগ-29। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মৌখিক বার্তা পাঠালো কিম জং উন। ব্যাপক সমালোচনার মুখে পাকিস্তানের সংখ্যালঘু কমিশন। করোনার সুযোগে চীনের বাণিজ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন কৌশল। কৌশলে চীনের 1000 কোম্পানি ভাগিয়ে আনার চেষ্টা ভারতের। এবং সর্বশেষ থাকছে শুরু হলো বন্দে ভারত মিশন, ফিরল কাশ্মীরের 170 শিক্ষার্থী। উগ্র হিন্দুত্ববাদের দালাল নামে পরিচিত অমিত শাহ তথা নরেন্দ্র মোদী সরকার যখন সেদেশে সংখ্যালঘুদের উপর, বিশেষত মুসলমানদের উপর নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হচ্ছে, তখন আরব বিশ্বের কিছু দেশ, বিশেষত আরব আমিরাত, কুয়েত, ওমান সহ আরও কিছু দেশ যখন সেদেশে অবস্থিত কিছু উগ্র হিন্দুত্ববাদী ইসলামের বিরুদ্ধে কটূক্তি প্রকাশ করছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আশালীন মন্তব্য করছে মুসলমানদের সম্পর্কে বা ইসলাম সম্পর্কে, তখন এইসব রাষ্ট্রগুলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। আর এরই পরিপ্রেক্ষিতে ভারতের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুক্তার আব্বাস নাকিবি বলছেন, হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ মুসলমানদের জন্য স্বর্গস্বরূপ, যেখানে বসবাসরত মুসলমানেরা খুবই আরামায়েশে স্বর্গের ন্যায় দিন কাটাচ্ছে। কিন্তু ভারতের মাঠ পর্যায়ের তথ্য পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে ভারতে মুসলমানেরা মোটেও শান্তিতে নেই, বরং প্রতিনিয়তই উগ্র হিন্দুত্ববাদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে, যার কারণে পুরো বিশ্ব এখন চাইছে ভারতে এবং ভারতের বাইরে যেসব উগ্র হিন্দুত্ববাদী রয়েছে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হোক। প্রিয় ভিউয়ার্স, মুসলিম বিশ্বের দেশগুলোর এমন পদক্ষেপে কি আপনারা আনন্দিত? যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। আর বাংলাদেশ থেকে যে 170 জন ভারতীয়কে দেশে পাঠানো হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইরান বলছে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করারও অধিকার আমেরিকার নেই। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার দ্বিতীয় বার্ষিকীতে এই সতর্কবাণী উচ্চারণ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 2015 সালে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর 2018 সালের 7ই মে একতরফাভাবে এই সমঝোতা থেকে তার দেশকে প্রত্যাহার করে নেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এই সম্পর্কে বলেছে, আমেরিকার এই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে এই সম্পর্কে কথা বলার সব যোগ্যতা হারিয়েছে। মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় লিখেছে, আমেরিকা পরমাণু সমঝোতাকে ঘৃণা করে, এটি থেকে বেরিয়ে গিয়ে এটিকে লঙ্ঘন করেছে এবং যারা এটি মেনে চলেছে তাদেরকে শাস্তি দিচ্ছে। কাজেই এই সমঝোতা সম্পর্কে কোনো ধরনের কথা বলার অধিকার আমেরিকার নেই। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের উপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার জন্য তার দেশ পরমাণু সমঝোতায় ফিরে আসতে পারে। পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে ইরানের উপর জাতিসংঘে আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। তবে শর্ত অনুযায়ী পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী কোনো দেশ ওই নিষেধাজ্ঞা নবায়নের উদ্যোগ নিতে পারবে। কিন্তু আমেরিকা 2018 সালে ওই সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে কার্যত সেই অধিকার হারিয়েছে। এ কারণে পম্পেও আবার এই সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছেন। ভারতের পাঞ্জাবে প্রশিক্ষণ চলাকালীন সময় ভেঙে পড়ল দেশটির বিমানবাহিনীর একটি মিগ-29 যুদ্ধবিমান। তবে বিমানটির পাইলট নিরাপদ আছেন। দুর্ঘটনার ঠিক আগে রেস্কিউ হেলিকপ্টার দিয়ে ঝাঁপ দিয়েছিলেন তিনি। ভারতীয় বিমানবাহিনীর একটি বিবৃতিতে এই দুর্ঘটনার কথা জানানো হয়েছে। প্রযুক্তিগত কারণেই মিগ-29 বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানানো হয়েছে। পাইলট বিমানটির উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বলে এতে উল্লেখ করা হয়। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 1999 সালে কার্গিল যুদ্ধে ব্যবহৃত হয় সোভিয়েত আমলের মিগ যুদ্ধবিমান। বম্বিং মিশনে যাওয়া অন্য জেট প্লেনের অ্যাসকর্ট হিসাবেও ব্যবহৃত হয় মিগ-29 বিমান। এর আগেও একাধিক মিগ বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মৌখিক বার্তা পাঠিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র সংবাদ মাধ্যম এক কেসিএনকে এমনটি জানিয়েছেন। কেসিএনের প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে প্রতি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছে, যেখানে তিনি সাফল্যের সঙ্গে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনার জন্য শিকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে সম্প্রতি সামরিক মহড়া নিয়ে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার এক সামরিক প্রতিনিধি শুক্রবার বলেন, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া মারাত্মক উস্কানিমূলক ছিল, যা প্রতিক্রিয়ার দাবি করে। সংখ্যালঘু অধিকার সংস্করণের নামে একটি জাতীয় কমিশন গঠন করতে যাচ্ছে পাকিস্তান। নতুন পাকিস্তান গড়ে তোলার লক্ষ্যে নিয়ে এই কমিশন গঠন করা হচ্ছে বলে দাবি করেছে দেশটির সরকার। তবে পাকিস্তানের ইমরান খান সরকারের এই পদক্ষেপে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এই কমিশনে গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির আইনজীবী অ্যাডভোকেট সুশীল সমাজসহ বিভিন্ন মানবাধিকার গ্রুপ। এই কমিশন গঠন প্রক্রিয়ায় আদালতের নির্দেশনা মানা হয়নি বলে অভিযোগ করেছে তারা। তারা পাকিস্তান সরকারের এই কার্যক্রমকে আদালত অবমাননা হিসাবে আখ্যা দিয়েছেন। পাকিস্তানের পিপলস কমিশন অন মাইনরিটি রাইটসের চেয়ারপারসন পিটার জ্যাকর লাহোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, গত 19 ফেব্রুয়ারি পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় সুপ্রিম কোর্টে যে সংখ্যালঘু কমিশন গঠনের পরিকল্পনা জমা দিয়েছে তা সংবিধান বিরোধী এবং এটি আদালত অবমাননার শামিল। কেননা মন্ত্রণালয় দাখিলকৃত ওই ডকুমেন্টে ওই কমিশন পাকিস্তানের জাতীয় সংসদ কর্তৃক গঠনের কথা বলা হয়েছে। এদিকে এই কমিশন থেকে বাদ দেওয়া হয়েছে দেশটির সংখ্যালঘু জনগোষ্ঠী আহমাদিয়া সম্প্রদায়কে। এই সম্প্রদায় থেকেও কোনো প্রতিনিধি রাখার সুযোগ রাখেনি পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়। এই বিষয়টিও সমালোচনার মুখ দিয়েছে ইমরান সরকারের জাতীয় সংখ্যালঘু কমিশনকে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ নতুন নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই যুদ্ধে আরও প্রকট হয়। চলে উভয় দেশের পাল্টাপাল্টি নানা শুল্ক আরোপের ঘটনাও। এরই মধ্যে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস এই ভাইরাসে চীনের ল্যাব থেকে ছড়িয়ে পড়ছে বলে প্রথম থেকেই অভিযোগ করে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য চীন এর প্রতিবাদও করছে। চীন থেকে করোনা ভাইরাস ছড়ালেও এর ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। চীন যেখানে এই ভাইরাসে মৃত্যু হয়েছে মাত্র 4,500 মানুষের, সেখানে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 76,000, যা প্রতিদিনই বেড়ে চলেছে। এখনও দেশটিতে আক্রান্ত রয়েছে প্রায় 13 লাখ। তবে এর মাঝেও চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ থেমে নেই যুক্তরাষ্ট্রের। বরং করোনাভাইরাসের এই সুযোগ কাজে লাগিয়ে চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ নতুন মাত্রা দিতে চায় ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে যেসব আমেরিকান কোম্পানি চীনের মাটি ছেড়ে আসতে চায় তাদের জন্য ট্যাক্স প্রণোদনা ঘোষণা করার নানা পদক্ষেপ নিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন এজেন্সি এই লক্ষ্যে কাজ করছে। করোনার এই সুযোগে চীনের উপর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন উৎপাদন ও সরবরাহ নির্ভরতা কমাতে চায় ট্রাম্প প্রশাসন। প্রাণঘাতী করোনা ভাইরাসের সর্বপ্রথম থাবা বসায় বিশ্ব বাণিজ্যের আধার চীনে। দেশটির মধ্যে হুবেই প্রদেশের উহান থেকেই সূচনা হয় এই ভাইরাসের। কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটে ওই প্রদেশেই। এরপর খুব অল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই করোনা ভাইরাস। তবে তার আগেই বিপর্যস্ত হয়ে পড়ে চীন। ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্যিক ধাক্কা খায় দেশটি। প্রাণঘাতী করোনা ভাইরাস চীনের বাইরে এখন বিশ্বের 222টি দেশে ও অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। প্রতিবেশী ভারতেও থাবা বসিয়েছে এই ভাইরাস। কিন্তু করোনার এই তাণ্ডবের মাঝেও থেমে নেই ভারতের বৈশ্বিক বাণিজ্য প্রচেষ্টা। যুক্তরাষ্ট্রে হাজারেরও অধিক কোম্পানিকে চীন থেকে ভারতে নিয়ে আসতে চায় দেশটি। এর মধ্যে রয়েছে মেডিকেল ডিভাইস জায়ান্ট অ্যাবট ল্যাবরেটরিজ সহ বড় বড় আরও অনেক কোম্পানি। গত এপ্রিল পর্যন্ত ভারত সরকারও তাদের বিদেশি মিশন 1,000-এরও অধিক আমেরিকান কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে, তাদের ম্যানুফ্যাকচারিং চীনের বদলে ভারতে আনার জন্য প্রণোদনা দেওয়ারও প্রস্তাব দেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় কর্মকর্তাদের একটি সূত্র জানায়, ভারত মেডিকেল সরঞ্জাম উৎপাদন এবং সরবরাহকারী খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, টেক্সটাইল, চামড়া, গাড়ির যন্ত্রাংশ ইত্যাদি খাতের কোম্পানিগুলোকে প্রাধান্য দিচ্ছে। আলোচনায় অন্তত 550টি খাতের কোম্পানির সঙ্গে কথা হয়েছে। মূলত চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে এমনিতেই কোম্পানিগুলোর হতাশ, তার উপর করোনা মহামারীর জন্য চীনকে অভিযুক্ত করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবনতিশীল এই পরিস্থিতিতে ভারত আমেরিকান কোম্পানিগুলোকে নিয়ে আসতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত মাসে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব সেইন্ট মাইক পপ্পেও বলেন,
যুক্তরাষ্ট্রে তাদের সরবরাহ ব্যবস্থা পুনর্গঠনের জন্য ভারত, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনামের সঙ্গে কথা বলেছে। এ সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা চীন থেকে অন্যত্র নেওয়ার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। ভারত সরকার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে করোনা ভাইরাস মহামারীর কারণে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে বন্দে ভারত মিশন নামে বৃহত্তম প্রত্যাবর্তন কার্যক্রম শুরু করেছে। এই ভারতীয় নাগরিকদের মধ্যে অনেকেই রয়েছেন যারা চাকরি, পড়াশোনা বা ইন্টার্নশিপ, পর্যটন, ব্যবসা ইত্যাদি বিভিন্ন কারণে লকডাউনের আগে বিভিন্ন দেশে গিয়েছিলেন। এছাড়াও রয়েছেন অন্যান্য ভারতীয় নাগরিক যাদের চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি বা পরিবারের সদস্যদের মৃত্যুজনিত কারণে ভারত সফর অনিবার্য। এর মধ্যে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের শুক্রবার থেকেই পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে। প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়ার 7টি ফ্লাইটে ভারতীয় নাগরিকদের শ্রীনগর 8, 12 এবং 13 মে, দিল্লি 9 এবং 11 মে, মুম্বাই 10 মে এবং চেন্নাই 14 মে নিয়ে যাবে। প্রতিটি ফ্লাইটে প্রায় 170 জন যাত্রী বহন করা হবে। প্রথম ফ্লাইটে ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আটকে পড়া শিক্ষার্থীদের শ্রীনগরে ফিরিয়ে নেওয়া হবে। হাই কমিশন এই শিক্ষার্থীদের সাথে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রক্ষা করে এবং এই কঠিন পরিস্থিতিতে সর্বোচ্চ উদারতার সাথে পাশে থাকায় মেডিকেল কলেজসমূহের অধ্যক্ষদের ঘনিষ্ঠ সহযোগিতায় খাদ্য, বাসস্থান, অর্থ ইত্যাদি বিভিন্ন বিষয় সমাধান করেছে। হাই কমিশনের রিভা গাঙ্গুলি দাস বিমানবন্দরে উপস্থিত হয়ে বাংলাদেশ ছেড়ে যাওয়া ভারতীয় নাগরিকদের প্রথম দলটিকে বিদায় জানান এবং তাদের সাথে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের নিরাপদে দেশে ফেরার শুভেচ্ছা জানিয়ে হাই কমিশনার বিদেশ ভারতীয় নাগরিকদের কল্যাণে ভারত সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তরুণ শিক্ষার্থীরা ঈদের আগে বাড়ি ফিরতে পারায় হাই কমিশনের সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের ভারতে পৌঁছানোর পর স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দেন। শিক্ষার্থীরা তাদের প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য হাই কমিশনকে ধন্যবাদ জানায়। বন্দে ভারত মিশন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাজ্য সরকারের সমন্বয়ে পরিচালিত একটি বৃহত্তর কার্যক্রম, যাতে ছিল সমন্বিত প্রচেষ্টা, সুচিন্তিত পরিকল্পনা, জটিল সমন্বয় ও বাস্তবায়ন। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাবর্তন কার্যক্রম পরিচালনার জন্য বেশিরভাগ রাজ্যের নোডাল অফিসারদের নিয়োগ দিয়েছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।